ওয়েলকাম ফ্রেন্ডস, সুন্দর একটা ভিডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই গিভওয়ে করা বা আমার চ্যানেলের প্রথম গিভওয়ে করা অ্যাম্পলিফায়ার চলে এসেছে, BT20A Pro, এবং এটার একটা একটার দাম কিন্তু দেখা যায় 12,000 টাকার উপরে। এবং এটার গিভওয়ে আমি করেছিলাম প্রায় 2 মাস আগে, এবং প্রোডাক্ট হাতে আসতে আসতে অলমোস্ট 2 মাস লেগে গেছে। সো এখানে আসলে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে, বাট যেহেতু প্রোডাক্ট হাতে পেয়ে গেছি, সো আমার যে উইনাররা ছিল তাদের কাছে এগুলো পাঠিয়ে দিব। এবং এর মাঝে আসলে অনেক বড় একটা সমস্যা হয়ে যায়, যেমন এই 5টা প্রোডাক্টে অনেকগুলো কাস্টম ট্যাক্স চলে আসে, প্রায় 60,000 টাকার মতো আমার টোটাল খরচ হয়েছে এগুলো কাস্টম ট্যাক্স দিয়ে রিসিভ করতে। বাট তারপরে এই প্রোডাক্টগুলো সঠিকভাবে হাতে পেয়েছি, এটাই আসলে অনেক বড় বিষয়। সো গাইজ, এই হলো আমাদের মেইন প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন ফসি অডিও BT20A Pro। যদিও হয়তো বা লেখাগুলো উল্টো দেখতে পাচ্ছেন যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে, বাট চলুন এগুলো খুলে আমরা একটা রিভিউ করে নিই। ওয়েল, এই হলো আমাদের বক্স, এবং বক্সটা যদি আমরা খুলি, প্রথমে আমরা কিন্তু বেশ ভালো একটা প্রোটেকশন পেয়ে যাই, এবং এই ধরনের প্রোটেকশনের কারণে কিন্তু দেখা যায় কোনো মতেই ভিতরের কোনো জিনিস আসলে ড্যামেজ হয় না। দেন আছে একটা ইউজার ম্যানুয়াল, দেন আমরা পেয়ে গেলাম একটা পাওয়ার অ্যাডাপ্টার, এবং এটা হলো 32 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার। যদিও এই অ্যাম্পিফায়ার থেকে ফুল পাওয়ার নেওয়ার জন্য কিন্তু 48 ভোল্ট দরকার হয়, বাট এন্ট্রি লেভেল ইউজ করার জন্য কিন্তু এখানে 32 ভোল্ট 5 অ্যাম্পিয়ার যথেষ্ট। এটা দিয়ে আসলে বেশ ভালো পরিমাণে পাওয়ার আউটপুট পাওয়া সম্ভব এই অ্যাম্পিফায়ার দিয়ে। দেন এখানে আছে একটা ভালো কোয়ালিটির এসি কর্ড, এবং এই হলো আমাদের অ্যাম্পিফায়ার, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে। ফিনিশিং এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ। সো গাইস, এই হলো আমাদের অ্যাম্পলিফায়ার, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে। সামনে এখানে ব্র্যান্ডিং আছে, দেন আছে অন অফ সুইচ, এবং যেহেতু এটা একটা স্টেরিও অ্যাম্পলিফায়ার তাই এখানে ভলিউম, বেজ আর ট্রিবেলের কন্ট্রোল দেওয়া আছে, এবং ফুল অ্যালুমিনিয়াম বডি, আর এই সম্পূর্ণ বডিটাই কিন্তু একটা হিটসিঙ্ক হিসেবে কাজ করে। এবং পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু RC ইনপুট পাবো, যদিও আমরা কিন্তু ব্লুটুথের মাধ্যমে ওটা ব্যবহার করতে পারবো, বাট আপনারা চাইলে কিন্তু RC এর মাধ্যমে ওটা ইউজ করতে পারেন। দেন এখানে প্রি অ্যাম্প আউটপুট আছে, সো এই অ্যাম্পলিফায়ার চালু অবস্থায় কিন্তু আমরা এখান থেকে আউটপুট নিয়ে অন্য যে কোনো অ্যাম্পলিফায়ার ইনপুট দিতে পারবো, সেক্ষেত্রে আমরা আসলে এক বা একাধিক অ্যাম্পলিফায়ার একসাথে ব্যবহার করতে পারবো এই অ্যাম্পলিফায়ারটার মাধ্যমে। দেন এখানে আছে হলো আমাদের স্টেরিও স্পিকার আউটপুট, এবং এখানে আমরা দেখা যায় খুব ভালো কোয়ালিটির আমাদের স্পিকার ব্যবহার করতে হবে, এবং এখানে আপনারা সর্বোচ্চ কিন্তু 8 ইঞ্চি 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি পর্যন্ত 2টা স্পিকার খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন। এবং এখানে হলো আমাদের অ্যাডাপ্টার কানেক্ট করতে হবে ভোল্টেজ ইনপুট দেওয়ার জন্য। এবং যদি এটা ইন্টারনালসের কথা বলি, তাহলে কিন্তু এটার যে মেইন IC সেটা হলো TPA 3255, যেটা হলো 300+300 ওয়াটের Class D পিওর পাথ আলট্রা HD একটা অ্যাম্পলিফায়ার IC। সো এই অ্যাম্পলিফায়ারটা হলো একদম অডিও ফাইল গ্রেডের একটা অ্যাম্পলিফায়ার, যেটাতে একদম লোয়েস্ট ডিস্টরশন হবে, এবং একদম টপ ক্লাসের হাইফাই অডিও আউটপুট পাওয়া যাবে এই অ্যাম্পলিফায়ার থেকে। সো চলুন আমার এই 2টা স্পিকারের সাথে এগুলো কানেকশন করি এবং সাউন্ড টেস্ট করি। এখানে আমি আসলে খুব বেশি সাউন্ড দিয়ে মিউজিক প্লে করিনি, বাট তাতেই আসলে কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম এটার আউটপুট। সো যেহেতু একদম টপ ক্লাসের অ্যাম্পলিফায়ার, সো সাউন্ড কোয়ালিটি একদম অসাধারণ হবে, এটাই স্বাভাবিক। আর এই অ্যাম্পলিফায়ার যদি আপনারা কেউ কিনতে চান, তাহলে এগুলো কেনার লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের আরও ইন্টারেস্টিং গিভওয়ে কিন্তু সামনে আরও আসছে। সো আজকে ভিডিও পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।